আচ্ছা বন্ধুরা, বলো তো আকাশে কি করে অত ভারী এরোপ্লেনটা উড়ে থাকে? অত ভারী অথচ আকাশে কি করে সে ভেসে থাকে? কোন নিয়মটা কাজ করে সেই নিয়মটা কি আমরা বুঝতে পারি? হ্যাঁ, চেষ্টা করলে পারি, খুব সহজেই পারি, হাতে কলমে, কাজের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে পারি। চলো চলে যাই অরিত্র, স্বপ্নীল আর মুহুলের কাছে। তারা একটি দারুণ বিজ্ঞানের মজা এবং মজার বিজ্ঞানের একটি ক্লাসে কিছু পরীক্ষা করে আমাদের বোঝাবে ওই বিষয়টা আসলে কি। নমস্কার ছোট বন্ধুরা, আমার নাম স্বপ্নীল এবং আমার সাথে আছে আমার বন্ধু অরিত্র। আজকে বিজ্ঞানের মজা মজার বিজ্ঞান ক্লাসে বিজ্ঞানের মজার পরীক্ষা করে দেখাবো। এই পরীক্ষার জন্য লাগবে একটি স্ট্র এবং একটি প্লাস্টিকের ছোট বল। আমরা এই প্লাস্টিকের নলটাকে 90 ডিগ্রি কোণ করে বাঁকিয়ে নিয়েছি। এরপরে আমি এই প্লাস্টিকের নলটার উপরে এই ছোট্ট প্লাস্টিকের বলটা দেব। দেখি তো এরপরে কি হয়। দেখলে বন্ধুরা কেমন হলো? আমার বন্ধু অরিত্র বলবে এটার পেছনে মূল কারণটা কি। আমি অরিত্র, আমার বন্ধু স্বপ্নীল যা ঘটনাটাকে তোমাদের করে দেখালো সেটা আজকে আমি তোমাদের কাছে ব্যাখ্যা করে দেখাবো। বিজ্ঞানী বার্নলি এই জিনিসটিকে প্রথম ব্যাখ্যা করেন। এই তত্ত্বের নাম হচ্ছে বার্নলির তত্ত্ব। তাহলে তোমাদের বোঝানো যায়। পাইপ দিয়ে হাওয়া যাচ্ছে, তখন বলের চারপাশে একটা বাতাসের স্রোত তৈরি হচ্ছে, ফলে সেখানে বাতাসের চাপ কমে যাচ্ছে, তাই বাইরের বাতাস তাকে ঠেলে ওই জায়গাতেই রেখে দিচ্ছে বলটা। সাহায্যে তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখো আমি দুটো কাগজ নিয়েছি, আমি কাগজটা একটা একটা করে ফু দিয়ে দেখাচ্ছি। দেখো ফু দিলে এদিকে চলে যাচ্ছে এই কাগজটা, এই কাগজটাকে আমি ফু দিচ্ছি এদিকে চলে যাচ্ছে। তাহলে দুটো একসাথে নিয়ে যদি ফু দিই তাহলে কি হবে? তোমরা নিশ্চয়ই ভাববে কাগজটা দুদিকে চলে যাবে। দেখি তাহলে কি হয় বন্ধুরা। দেখলে তো কি হলো, একসাথে চলে এলো। এটাই হচ্ছে বার্নলির তত্ত্ব। ফু দিতে বাতাসের স্রোত তৈরি হচ্ছে আর বাসের বাতাস ওকে ঠেলে রেখে দিচ্ছে এক জায়গাতে। এটাই বার্নলির তত্ত্ব। এই তত্ত্বের জন্যই কাছে এরোপ্লেন উড়ে। তাহলে বার্নলির তত্ত্ব অনুযায়ী কোন জায়গায় যদি বায়ু বাতাস বা জলের প্রভাব বেশি হয়, মানে সেই জায়গার বাতাসটা বা জলটা যদি দ্রুত পেরিয়ে যায় তাহলে সেইখানে চাপটা কমে যায়। চলো আমি একটা পরীক্ষা করে দেখাচ্ছি। তাহলে আমি এই পরীক্ষাটি করে দেখাচ্ছি। আমি একটি কাগজের টুকরো নিয়েছি, এরপর এটাকে আমি আমার থুতনিতে লাগাচ্ছি, তারপর আমি ফু দিচ্ছি। দেখো আমি যখন ফু দিচ্ছিলাম তখন এইখানে বাতাসটা জোরে পেরিয়ে যাচ্ছিল, তাই এখানে চাপটা কমে গেছিল এবং আমার এটার নিচে যে বাতাসটা তার চাপ বেশি ছিল এবং সেই বেশি চাপের ফলে বাতাসটাকে ঠেলে উপর দিকে তুলে দিচ্ছি। তাহলে এই পরীক্ষাটা যখন স্বপ্নীল করছিল তখন এই জায়গায় চাপ কমে যাচ্ছিল, কারণ বাতাসের প্রবাহ এই বলের গা বরাবর যাচ্ছিল এবং বাইরের বাতাস এটাকে চিপে ধরে রেখেছিল। সেইখানে বাতাস তার গা বেয়ে অত্যন্ত জোরে যায় এবং সেই জায়গায় চাপ কমে যায়, ফলে বাইরের বাতাস ট্রেনের দিকে যেতে থাকে, ফলে কাছাকাছি গেলে কিন্তু কোনো মানুষজন বা কোনো কিছুকে ট্রেনের গায়ে ঠেলে ঠুকিয়ে দিতে পারে। আর সেই কারণে যখন কোনো প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে ট্রেন দ্রুত ছুটে যায়
একেবারেই কাছাকাছি থাকা চলবে না, আর সেই কারণেই দেখবে অ্যানাউন্স করা হয় যে দ্রুতগামী ট্রেন আসছে, সকলে নিরাপদ দূরত্বে সরে দাঁড়ান। তাহলে বন্ধুরা, আমরা আজকে বার্নলির এই তত্ত্বটা বুঝলাম। তোমরা নিজেরা, মহুল, স্বপ্নীল এবং অরিত্র তোমাদের যে পরীক্ষাগুলো করে দেখালো সেগুলো নিজেরা করো এবং কেমন লাগলো আমাদের জানাও। তাহলে দেখা হবে আমাদের বিজ্ঞানের মজার বিজ্ঞানের পরের ক্লাসে। আর এইভাবে আমরা কিন্তু হাতে কলমে কাজের মাধ্যমে নানা বিজ্ঞানের মজার জিনিস, বিজ্ঞানের তত্ত্ব সুন্দরভাবে জেনে নেব। দেখা হবে তাহলে পরের ক্লাসে। খুব ভালো থাকবে সবাই। টাটা।